শীঘ্রই চালু হতে চলেছে নিউ গড়িয়া রুবি মেট্রো পরিষেবা প্রথম পর্যায়ে পাঁচটি স্টেশনে চালু হবে যাত্রী পরিষেবা পরবর্তী পর্যায়ে রুবি থেকে সল্ট লেক ফোর্ট পর্যন্ত পরিষেবা চালু করার সম্ভাবনা একই টিকিটে দক্ষিণেশ্বর থেকে রুবি যেতে পারবেন শহরবাসী চলতি বছরই নয়া চমক কলকাতা মেট্রো রেলের শীঘ্রই চালু হতে চলেছে নিউ গোরিয়া রুবি মেট্রো পরিষেবা রুবি স্টেশনের নাম রাখা হয়েছে প্রবাদ সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের নামানুসারে প্রথম পর্যায়ে ওই মেট্রো রুটে পাঁচটি স্টেশনে চালু করা হবে যাত্রী পরিষেবা সেই মতো ধার্য করা হয়েছে ভাড়াও যদিও গ্রিন লাইনের মতোই ওই রুটেও ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে পাঁচ টাকা এরপর কিলোমিটারের দূরত্বে পাঁচ থেকে দশ টাকা করে বাড়বে ভাড়া দু কিলোমিটারের জন্য পাঁচ টাকা দুই থেকে পাঁচ কিলোমিটারের জন্য দশ টাকা পাঁচ থেকে দশ কিলোমিটারের জন্য কুড়ি টাকা দশ থেকে কুড়ি কিলোমিটারের জন্য তিরিশ টাকা ধার্য করা হয়েছে প্রথম পর্যায়ে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে পাঁচটি স্টেশনে চালু করা হবে যাত্রী পরিষেবা নিউ গড়িয়া থেকে হাইল্যান্ড পার্ক এলাকার জন্য সত্যজিৎ রায় মুকুন্দপুর এলাকার জন্য জ্যোতিরিন্দ্রনাথ নন্দী স্টেশন কালিকাপুর এলাকার জন্য কবি সুকান্ত রুবি এলাকার জন্য যাত্রীদের নামতে হবে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে যদিও যাত্রীদের সুবিধার্থে এবার চমক থাকবে মেট্রো রেলের টিকিটিং ব্যবস্থায় মেট্রোর একটি টিকিটেই দক্ষিণেশ্বর থেকে রুবি পর্যন্ত যেতে পারবেন যাত্রীরা শুধু গুনতে হবে গ্যাঁটের করি বর্তমানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো ব্যবস্থা চালু রয়েছে এরপর নিউ গড়িয়া রুবি মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীরা কবি সুভাষে নেমে সেই একই টিকিটেই রুবিগামী মেট্রোয় চাপতে পারবেন সেই মতো ধার্য করা হয়েছে ভাড়াও দক্ষিণেশ্বর দমদম এলাকা থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের ভাড়া পঁয়তাল্লিশ টাকা এস প্ল্যানেট চাঁদনি পার্ক স্ট্রিট কালীঘাট এলাকা থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের ভাড়া চল্লিশ টাকা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের ভাড়া তিরিশ টাকা কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের ভাড়া কুড়ি টাকা চলতি বছরেই তিরিশে জানুয়ারি সিআরএস এর তরফে পরিদর্শন করে গেছে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ছাড়পত্র হাতে পাওয়ার অপেক্ষা এরপরই মিলবে উত্তম হেমন্ত তবে পরবর্তীকালে রুবি থেকে বিমানবন্দর মেট্রো চালু করার কথা ভাবা হয়েছে রুবি সল্টলেক নিউটাউনের রুট ধরেই বিমানবন্দর পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা চলছে কাজও তবে গোটা রুটে মেট্রো চলতে এখনও বেশ কিছু সময়ের অপেক্ষা শাশ্বতী রায়ের রিপোর্ট কলকাতা টিভি